কার্যদর্শী কার্যক্রম চালু করার জন্য এবং ছেলেমেয়েদেরকে কোন দিন কোন ক্লাস হবে আরম্ভ হবে আমরা সেগুলো জানাই দিতেছি। পঞ্চম শ্রেণী প্রতিদিন চলবে, ক্লাস চলবে, আর বাকি ক্লাসগুলো একদিন করে চলবে। তৃতীয় শ্রেণী তোমরা আসবে রবিবার। হাত ধুইতে গেলে দেখা যায় যে আমাদের মোটামুটিভাবে 2 মিনিট সময় লাগে একটা বাচ্চার ক্ষেত্রে। সেই বাচ্চাটা বের হলো, তার টেম্পারেচার মাপা মোটামুটি বেশ সময়টা চলে যায়। পাঠদানের ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা ব্যাঘাত আসবেই। এই অল্প সময়ের মধ্যে ওয়াশ ব্লকে এতটুকু অল্প সময়ের মধ্যে সম্ভব না, আমাদের হয়ে উঠছে না আর কি, সেটাই দীর্ঘ একটা সময় লাগছে। মুখে হাত দিবা না, ঠিক আছে? স্কুলে এই পরিবেশ হইলে তো বাচ্চাকে কোনো চিন্তা নাই। যখন স্কুল চালু হয় তখন বাচ্চাদের একটা আগ্রহ বাইরা জায়গা, গুরুত্বর বাইরা জায়গা, সুন্দর একটা পরিবেশ হয়ে জায়গা। হ্যাঁ, এতদিন তো বাচ্চারা মনে করে এই পরিবেশটা তৈরি করে নাই, পড়লে পড়লো না পড়লো না পড়লো। আমি মনে করি স্কুল খোলাই ভালো।